করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ রীতব্রত প্রতিদিন এই মহানগরে এই বাংলায় আমরা জানি অহায়ার জন্য আন্দোলন চলছে এই আন্দোলন কোন রাজনৈতিক দল কোন ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলন এই আন্দোলনের চালিকা শক্তি অবশ্যই সাধারণ মানুষ অনেকে বলছেন প্রতিদিন আমরা তিল তিল করে এগিয়ে যাচ্ছি একটি অভিষ্টের লক্ষ্যে অবশ্যই সেখানে আমরা প্রত্যেকে অভয়ার আমরা বিচার চাই আবার অনেকে বলছেন নতুন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষ যাচ্ছে প্রতিদিন মানুষকে পরীক্ষা দিতে হচ্ছে আবার অনেকে বলছেন এই গোটা ঘটনাটাই আসলে আসলে সাধারণ মানুষের কাছে তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর্থ সামাজিক মানসিক বিভিন্নভাবে বিভিন্ন কোণে এক বহুমাত্রিক এই ঘটনার বহুমাত্রিক যে প্রভাব পড়েছে তারই প্রতিফলন দেখা দিচ্ছে আজকে এই নিয়ে অবশ্যই আলোচনা করব কারণ আলোচনা আজকে উঠে আসবে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় লালবাজারে কি হচ্ছে গতকাল রাত্রিবেলায় প্রায় আড়াইটা নাগাদ আমি নিজেই লালবাজারে ছিলাম অর্থাৎ যেখানে জুনিয়র ডক্টররা বসেছিলেন কি তীব্র কি তীব্র আন্দোলন বিরতিহীনভাবে তারা স্লোগান দিয়ে গেছেন ক্লান্তি নেই একদল যাচ্ছেন আরেক দল চলে আসছেন তাদের চোখে মুখে যে দৃঢ় প্রতিজ্ঞ ভাব দেখেছি নন্দীগ্রাম সিঙুর লালগড় সে ভাব কি দেখেছিলাম দেখেছিলাম কি এই অরাজনৈতিক মঞ্চ থেকে এত জোরে কথা বলা যারা মাসুয়ারা পান যারা বিভিন্ন কমিটিতে আছেন সেই সমস্ত বৃদ্ধজনেরা ক্রমশ ধীরে ধীরে পেছনের শাড়িতে চলে আসছেন আর সামনের শাড়িতে প্রতিদিনই আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন মুখ আজকে বাংলা জানতে চাইতে এরকমই মুখ রয়েছেন আমাদের সঙ্গে রোহিণী মালিক শিক্ষিকা পেশায় শিক্ষিকা আগে কখনো আমরা টেলিভিশনের পর্দায় তাকে দেখিনি নিয়ম করে প্রতিদিন তিনি বসছেন হ্যাঁ বিচার ইনসাফ যাই বলুন না কেন তিনি প্রতিদিন বসছেন আজকে তিনি এসেছেন আমাদের স্টুডিওতে তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে রয়েছেন কৃষাণু কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক বাংলাপক্ষ এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আমি প্রথমে অবশ্যই অবশ্যই আমি রোহিণীর কাছে যাব কিন্তু তার আগে একবার দেখে নেব যে লালবাজারে অর্থাৎ কালকে রাত্রি পর্যন্ত গোটা রাত জেগেছিল এবং অভিনবভাবে আজকে সকালটা শুরু হয়েছে আমার মনে হয় লালবাজারের পুলিশ এভাবে যে সকাল শুরু হবে আগে ভাবেনি যেভাবে ছাত্রছাত্রীরা আমাদের এই সমাজের জুনিয়র ডাক্তাররা আর্যিকর এবং তার পাশাপাশি অভয়ার বিচারের জন্য কোটার রাত জেগেছে তা বোধ ছুঁয়ে গেছে পুলিশেরও হৃদয় একবার দেখে নেব অবশেষে পিছু হটলো পুলিশ বাইশ ঘন্টা পর হাতে প্রতীকী শিরদারা নিয়ে লালবাজারে প্রবেশ করতে পারলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বাইশ জন প্রতিনিধি নগরপাল বিনীত গোয়েলের অপসারণ সহ একগুচ্ছ দাবিতে মেরুদণ্ড পুলিশের টেবিলে রেখেই ডেপুটেশন জমা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট নন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল আমাদের যে ডেপুটি সম্মিলিত যে কপি সেই কপি আমরা দিই ডেপুটেশান কপিটা পুরোটা পড়ে দেওয়া হয় পড়ার পর উনি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ওনার সাথে ডিসকাস হয় আলোচনা হয় এই আলোচনার মাধ্যমে তিনি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো নিয়ে আমরা তাদের কাছ থেকে ক্ল্যারিফিকেশান চাই যে আপনারা কী ভাবছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার নৃশংসতাকে সামনে রেখে আপনারা কি ভাবছেন সেই জায়গা থেকে চোদ্দ তারিখের যে ঘটনা ভ্যান্ডেলিজম তা থেকে তারা ফেলিওর হিসেবে স্বীকার করেছেন ফেলিওর হিসেবে মেনে নিয়েছেন এবং বাকিগুলোর ক্ষেত্রে স্পেসিফিক সদুত্তর একদম সুস্পষ্ট সদুত্তর কিছু দিতে পারেননি বলেই আমাদের মনে হয়েছে বহু জায়গায় বারো তারিখের ঘটনা দেওয়াল ভেঙে ফেলা ঘটনা চোদ্দ তারিখের মব প্রত্যেকটা জায়গায় তারা কার্যত স্বীকার করে নেন যে তারা আসলে ব্যর্থ আসলে ফেলিওর এবং তার দায় নিতে বলেন কাকে যা যখন যে অধস্তন ব্যক্তিরা তার অন ডিউটি ছিল তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি ইত্যাদি বলে তো তখন আমরা তাদের মনে করিয়ে দিই যে আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে ভিকারিয়াস লায়াবিলিটি যে কোনো জায়গায় যদি কোনো নেগলিজেন্সের ঘটনা হয় তার দায় কিন্তু সর্বোচ্চ কর্তৃপক্ষের এবং এই মাত্রায় যদি নেগলিজেন্স হয় এই মাত্রায় যদি ফেলিওর হয় তো সেই জায়গা থেকে আমরা এই এই ডেপুটেশনটা তাকে দিই এবং এই ডেপুটেশনটা তাকে দিয়ে বলা হয় যে আপনারা তো মেনে নিচ্ছেন যে আপনার বহু জায়গায় ফেলিওর রয়েছে তাহলে আপনারা পদত্যাগ করুন এবং আমাদের যে সিদ্ধান্ত যারা আমরা নিয়ে গিয়েছিলাম প্রতীকী সেটা তাদের আমরা উপহার দিয়ে আসি যে তারা এত কিছু স্বীকার করার পরেও পদত্যাগের সৎসাহসটুকু দেখাতে পাচ্ছেন, না সেটা তারা অ্যাকসেপ্ট করে সোমবার দুপুরে শুরু হয় লালবাজার অভিযান লালবাজার পর্যন্ত যাতে পৌঁছতে না পারে তার জন্য ফিয়ার্স লেনে করে আটকে দেওয়া হয় তাদের। বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়ার দাবিতে অনর থেকে ফিয়ার্স লেনেই ধর্নায় বসে পড়েন আন্দোলনকারীরা দফায় দফায় খোঁজ খবর চালাতে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা অতিরিক্ত পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ট্রাফিক এসে কথাও বলেন তাদের সঙ্গে তাতেও কোনো কাজ হয়নি নিজেদের দাবিতে অনর থাকেন জুনিয়র ডাক্তাররা রাত পেরিয়ে সকাল মঙ্গলবারও নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনর তারা। বাইশ ঘন্টা প্রতিবাদ অবস্থানের পর অবশেষে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সামনে এগোনোর দাবি মেনে নিতে বাধ্য হয় কলকাতা পুলিশ ডাক্তারদের শান্তিপূর্ণ আন্দোলনের চাপে প্রায় বারো ফুট উঁচু ব্যারিকেড ন ফুটের গার্ডরেল পিছনে দড়ি দিয়ে বাধা বাঁশের ব্যারিকেড খুলে দেয় পুলিশ শেষমেশ আন্দোলনকারীদের আরও একশো মিটার এগোনোর অনুমতি দেয় পুলিশ প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার পর তাদের আলোচনা সদর্থক হয়নি বলেই দাবি করেন পাশাপাশি রাস্তার অবস্থান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রতিবাদ আন্দোলন জারি থাকবে বলেই জানান জুনিয়র ডাক্তাররা অন্যদিকে মেয়েদের রাত দখলের পর এক অভিনব প্রতিবাদ দেখল কলকাতা বৃষ্টি মাথায় নিয়ে ইএম বাইপাসের পাটুলি থেকে বেলেঘাটা পর্যন্ত রাস্তার যানজট না করে শৃঙ্খলাবদ্ধভাবে মানববন্ধন করলেন চিকিৎসক নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা হাতে হাত ধরে ন্যায় বিচারের দাবিতে স্লোগান তোলেন তারা পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কর মামলার পরবর্তী শুনানি তার আগের দিন চারই সেপ্টেম্বর রাত নটায় বাড়িতে বাড়িতে আলো নিভিয়ে প্রদীপ মোমবাতি জ্বালানোর আবেদন জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাত দখলের ডাক ফলে ফের এক সন্ধিক্ষণে মিলতে চলেছে এই রাজ্য এই দেশ বিড়ো রিপোর্ট আর প্লাস নিউজ দেখলেন তো জুনিয়র ডক্টররা অর্থাৎ যারা জুনিয়র ডাক্তার তারা গোটা রাত বেবি গাঙ্গুলি স্ট্রিটে ছিল সামনে বাস্তেল দুর্গের প্রাচীরের মতো পুলিশ কিসের ভয় জানি না তৈরি করেছিল বিরাট প্রাচীর সকালবেলা থেকে লালবাজারে কলকাতা পুলিশের বেছে বেছে সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে মিষ্টি কথা বলতে পারে এমন অফিসারদের নিয়ে আসা হয়েছিল আসলে কোথাও ভয় তো পেয়েছিল তার কারণ ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা ডাক মুহূর্তে পৌঁছে গেল ত্রিপল সাধারণ মানুষ এগিয়ে আসছে এ এক মহা কোনো দিনও পশ্চিম বাংলায় আগে কেউ দেখেনি কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল এমনকি সেই সব মাওবাদীরাও যে রাস্তায় হেঁটেছে এই আন্দোলন ভিন্ন রাস্তা এর মাত্রা এর মাধুর্য এর দৃঢ়তা আরও অনেক অনেক বেশি আমি প্রথমে আজকে রোহিণীর কাছে চলে যাব রোহিণী আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি বাংলা জানতে চাইতে আপনি এসেছেন আপনি তো বোধ প্রতিদিনই চোদ্দই আগস্টের পর প্রতিদিনই আপনি অগস্ট থেকে মানে কালকে নিয়ে কুড়ি দিন আমরা দিন রাত রাস্তায় ওই সামাশ্রীর কাছে হাওড়া সামাশ্রী তো শুরুটা আমি একাই করেছিলাম কারণ তখন শরীর ভীষণ অসুস্থ ছিল একটা মিছিলেও যাই বাট সেখানে গিয়ে আমি আমার মনের ভাবনাটাকে প্রকাশ করতে পারিনি মানে একটা হয় না ইন্ডিভিজুয়ালি যেরকম আমি যে গ্রুপটা থেকে বিলং করি আমার যারা স্টুডেন্ট বা আমার সাথে যারা সঙ্গী সাথী প্রতিটা মুহূর্তে প্রতি মেয়ে বিভিন্ন জায়গায় শুধু রাস্তাঘাটেও নয় বাড়িতেও ধর্ষিতা আমি সেই কথাগুলো পৌঁছে দিতে চেয়েছিলাম এবং আমরা কোনো মাইক্রোফোন ইউজ করিনি এবং আমার সাথে তৃতীয় দিন থেকে মানে বর্ণভেদে জাতিভেদে এবং রাজনৈতিক দল ভেদে সবাই একে একে মানে দলে যোগ করে কোনো রাজনীতি করেন যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত কিন্তু সেইভাবে আমি কোনোদিনও পার্টি পলিটিক্স সেইভাবে করিনি কখন অবশ্য তার মানে চিন্তা ভাবনা আপনার একটা রাজনৈতিক নিশ্চয়ই আপনার একটা মতামত আছে কিন্তু আপনি সেই হিসেবে কোনো দাগিয়ে দেওয়া রাজনীতি ন রাজনীতি না আমরা তো রাজনীতি ব্যাপারটা ছেড়ে তো কোনো কিছু করতে পারবো না আমি যে মানে যে যেখানে যখন আমি টিচার অ্যাজ এ টিচার পাঠক্রম যে কারিকুলাম সেটাও তো ঠিক করে দিচ্ছে ওনারা পাশ ফেল চলে যাবে তো সেখানে তো আমি রাজনীতিটাকে বাদ দিতে পারবো না না তা এই যে আপনি দিনের পর দিন একা বসছিলেন তারপর কি আস্তে আস্তে মানুষ আসতে শুরু করল হ্যাঁ প্রথম দিন যখন ওই বাবা মা ছিলেন আমি বললাম যে আমি যেতে চাই আমি আমার কথাটা পৌঁছে দিতে চাই প্রথম দিনে ছিলেন বাবা মা না বাড়ি থেকে আমি একাই আসি আচ্ছা আমি শুধু ওই শাক ওটাও আছে আমার কাছে এখনো সেই শাকটাই ছিল কারণ ওটা দিয়ে আমি মানে রাস্তার একদম মাঝখানে তো তো সবার কনসেন্ট্রেশনটা আসছে এবং আমি কথা বলছি আর বুঝতেও পাচ্ছেন যে কুড়ি দিনে গলা পুরো ভেঙেই গেছে আমার তারপর আস্তে আস্তে একজন ফ্যামিলি এলেন তার দু বছরের বাচ্চাকে নিয়ে আমরা রাত তিনটে সাড়ে তিনটে অবধি থেকেছি একই জায়গা এইভাবে আস্তে আস্তে সবাই আসতে শুরু করলেন বিভিন্ন জায়গা অবশ্যই আমি আপনার কাছে আসছি আমি তার আগে একবার একটু সবার কাছ থেকে জেনে নেব এক মিনিটে কে কি মনে করছেন কৃষাণু কোথাও কি মনে হচ্ছে শাসক এবার ভয় পাচ্ছে কোথাও কি মনে হচ্ছে যারা সরকারে আছে অর্থাৎ তৃণমূল নেতৃত্বাধীন যে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ তার প্রতিভূয় সেইখানে দাঁড়িয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে ঘটনাটা ঘটেছে কোথাও কি মনে হচ্ছে সরকার প্রশাসনের চাপ ক্রমশ বাড়ছে এবং তার ফলে ডক্টর সন্দীপ ঘোষ দাকে যাকে এই ঘটনার পর আরও একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাথায় বসানোর চেষ্টা হয়েছিল সর্বোচ্চ মহল থেকে এবার কোথাও তাকে সাসপেন্ড করে দিয়ে কোথাও একটা ভয়ে কোথাও একটা ভীতি এবার ধীরে ধীরে সরকারের কাছে স্পষ্ট হচ্ছে যে মানুষ চাইছে না আমি তুমি কিভাবে ব্যাখ্যা করবে তবে গণতান্ত্রিক মাপকাঠি তো এটাই হওয়া উচিত অবশ্যই মানুষের দাবি যদি সরকার মেনে নেয় মানুষের দাবি মানার জন্যই তো সরকার সেটাই তো গণতন্ত্র এটা তো কোনো সৈন্যতান্ত্রিক ব্যবস্থা নয় যে যে কথা শুনলি এখনো আমি একটা উনি একটা ব্যাখ্যা করলেন কিভাবে শুরু করেছিলেন এরকম আরও অনেক ঘটনার সাক্ষী আমি বা আমি শুনেছি হ্যাঁ তো এটা তো এই পরিবেশ এই পরিস্থিতি পশ্চিম বাংলার মাটিতে এখনো আছে এটা আমাদের গর্বের বিষয় আমার দলের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ভুল ত্রুটি ন্যায় অন্যায় কিছু হতেই পারে সেটা হাত জোর করে ক্ষমা প্রার্থনাও করা যেতে পারে সেটা থেকেও আমরা বিরত হচ্ছি না সেটাকে আমরা করব না এটাও বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমি নাগরিক সমাজের সাথে একটা ডায়লগ করতেই পারি নাগরিকের কথা শুনতেই পারি এবং শুনছে আমার দলও শুনছে আমার সরকারও শুনছে কিন্তু আমি যদি ভারতবর্ষের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা যে গভর্নমেন্ট ডেলিভারি মেকানিজম এইগুলো যদি দেখি তখন যদি তুমি আমাকে আলোচনা করো তুমি আমাকে বিজেপির সামনে বসাবে তুমি আমাকে কংগ্রেসের সামনে বসাবে বা অন্যান্য দলের সামনে তখন আমি কিন্তু একবারও হাজারবার বলবো যে তারা নিজের নিজের রাজ্যতে তারা নিজের নিজের সরকারে এমন কোনো উচ্চমানের বা ধর্ষণ এবং খুনের বিহীন এরকম কোনো ব্যবস্থা তারা কায়েম করে আমাকে দেখাতে পারেনি যে আমি স্বীকার করব যে তাদের সরকারটা আমার থেকে শ্রেয় ছিল সেটা কিন্তু কখনো হবে না নিশ্চয়ই মানে যেটা সিভিল সোসাইটি বা যারাই আন্দোলনে আছেন তাদের দাবি দাবা তো মানবেই সরকার তাদের ন্যায্য দাবি ব্যাখ্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে যে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য যেরকম এটাও ঠিক নয় যে আমি যেটা বলবো সেটাই বিচার সেটাই জাস্টিস তার বাইরে যা যা হবে সবকিছু ইনজাস্টিস এটাও যেরকম ঠিক নয় আবার আমার দলের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে কোনো ব্যক্তি বিশেষ তো আফটারঅল আর জি করটা তো মুখ্যমন্ত্রী দৈনন্দিন ব্যাপার চালাচ্ছে না আমার দলের নেতৃত্ব চালাচ্ছে না এখান তার জন্য একজন ব্যক্তি আছে তার হসপিটাল চালাবার একজন শীর্ষে মাথা আছেন তার নিচে অধনস্ত আরো তার ডিউটি ডেলিগেট করার মতো ব্যবস্থা আছে আবার যেটা মেডিকেল কলেজ ক্ষেত্র আছে সেখানে গফিলতি ন্যায় অন্যায় বিচার হবে এবং আমরা তো ব্যতিক্রমী আমাদের মধ্যে দূর দূরনীতি কোন ভুল ত্রুটি হলে তার করব অবশ্যই আমার খুব ভালো লাগে কৃষ্ণ আমি লালবাজারেও দেখলাম সবচেয়ে ভদ্র সবচেয়ে মিষ্টি ভাষায় যারা কথা বলতে পারেন তাদেরকে আজকে সকালবেলা থেকে যেমন আমি দেখেছি ছাত্রছাত্রীদের সামনে নিয়ে আসা হয়েছে এটা আমার খুব ভালো লাগছে শাসকের পক্ষেও না বাঁকুড়াতে কোন সাংসদ হুমকি দিলেন বা ছোট মেজো কোন নেতা উত্তর চব্বিশ পরগনায় গতকাল হুমকি দিচ্ছিলেন যারা এই সমস্ত আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে তার বদলে আপনাদের মতো আপনাদের মতো মানুষজন মুখ খুলছেন এটা কিন্তু শাসক দলের কেউ আমি ধন্যবাদ জানাবো কারণ কি গতকাল তো দেখলাম আমরা বিভিন্ন জায়গায় কৃষাণুর মতো বুদ্ধদীপ্ত এবং স্পষ্ট বক্তা অথচ খুব পরিষ্কারভাবে বলেন এই রকম মানুষজনকে পাঠাচ্ছেন কিন্তু মুশকিলটা হচ্ছে মুশকিলটা হচ্ছে এ রাজ্যের বিরোধী শক্তি খাতায় কলমে বিরোধী দলকে ভারতীয় জনতা পার্টি তার ভূমিকা কি আমি একটু চলে যাব আমি চলে যাব প্রীতমের কাছে প্রীতম কোথাও বোধ ঘোলা জলে কোনো মাছই ধরতে পারা যাচ্ছে না লড়াইটা ক্রমশ একটা নাগরিক সমাজের সঙ্গে সরকারের হচ্ছে না দেখুন রাজনীতি তো নাগরিকদের মাঝখান থেকে আসে ইস্যুগুলো নাগরিকদের মাঝখান থেকেই আসে আমাদের সে ত্রিলোচন মাহাতকেদি শুরু হয়েছিল পুরুলিয়ায় সে মানুষের কথা বলতে গিয়েই একটা প্ল্যাটফর্মে যেটা নাম ভারতীয় জনতা পার্টি তার কথা বলতে গিয়ে সে খুন হয়েছিল সেটা একদম আমাদের দু হাজার একুশে মানুষরা অব্দি তারপর এই এখন অবধি সেটা অব্যাহতই রয়েছে এবং আমরা যা যা বলেছিলাম যে এগিয়ে বাংলা কোথায় চলে গেছে সেটা বারবার তার জন্য লড়াই করেছি আমরা হ্যাঁ ভারত মাতাকে জয় বলে লড়াই করেছি আমাদের গেরুয়া ধ্বজ নিয়ে লড়াই করেছি আমাদের রাজনৈতিক দল রাজনীতি করেছে মানুষের জন্য এবং সেটাই করেছে এই প্রথম আজকে আমাদের যে কথাগুলো সেটা মানুষরাও বলতে শুরু করেছে এই প্রথম যে কালীঘাট ইয়ার্ড স্কটল্যান্ড ইয়ার্ড ফেড বলতো সে একটা কালীঘাট ইয়ার্ড হয়ে গেছে তার সিপি প্রথম আজকে ঘুম থেকে উঠেছে স্লোগান চলছে বোর হলো দোর হলো বিনীত গোয়েল ওঠোরে হাবাই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটুরে তো দিস ইস দ্য সিনারিও দেখুন আজকে যখন ওই ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি বন্ধ করে দিলেন সেদিনকে যে স্লোগান উঠেছিল পতাকা ছাড়া পতাকা বিহীন কি স্লোগান ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আমি ইটবিতেছিলাম রাত দখলের রাতে আমি নিজে দেখেছি নিজে কানে শুনেছি আমার কাছে ভিডিও আছে কোন কোনো পতাকা ছিল না ভুলবশতও একটা আমি 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 প্রথম দুটো প্রশ্ন করতে চাই এখানে সাধারণ মানুষ এটা প্রশ্ন এখন এই মুহূর্তে কোথাও বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এবং ভারত কেউই চাইছে না যে এমন কিছু হোক যাতে শাসক ভোটের বদলে হেঁটে হোটে যাক সেক্ষেত্রে কোথাও কি দিল্লির সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি ভারতীয় জনতা পার্টি তো একবারও আমি এখন এর কথা বলছি না নবান্ন অভিযান করেনি মানে কিসের কারণে এখন টাকা পয়সার তো অভাব নেই বৃহত্তম দল আজকে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান করবে কি করবে না সেটা নিশ্চয়ই আপনাকে জিজ্ঞেস করে দেখুন আমাদের যে সর্বোচ্চ নেতা আজকে আমাদের দেন এই আমাদের লাগাতার ধর্না চলছে এই আমি এই মাত্র ধর্মতলা থেকে এলাম লাস্ট ধর্ম আমি ভাষণটা দিয়ে এলাম অসংখ্য এত রাতেও ধর্মতলার মোড়ে কিছু অসংখ্য জনগণ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে পাওয়া গেছে দিল্লির সবুজ সংকেত লাল সংকেত হলুদ সংকেত কথা হচ্ছে কথা হচ্ছে যে মানুষের আন্দোলন দিল্লি কেন প্রত্যেক নেতা মানুষের আন্দোলনের সাথে আছে নরেন্দ্র মোদী এই ফিফটিন আগস্টে নাম উল্লেখ করেনি বাট এটার যে একদম হানড্রেড পারসেন্ট তার বিচার হওয়া উচিত তার কথা বলেছেন কিন্তু আজকে মমতা ব্যানার্জি হঠাৎ করে বিল নিয়ে এলেন যাই হোক প্রত্যেকটা জিনিস বিএনএসএ আছে তবুও তিনি বিরোধিতা করেছিলেন সেটা সাধারণ মানুষের জানা উচিত সেই জন্য আজকে যখন অ্যাসেম্বলির প্রত্যেকটা কথা টেলিকাস্ট হয়েছে সাধারণ মানুষ দেখেছে আমি এই কথাগুলো রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বলছে সেটা সরকার বিরোধীদের বিধানসভায় কি মঞ্চস্থ হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি তারাকে আগে গর্গর কাছে চলে যাব গর্গ আমি একবারে প্রশ্ন করতে যাচ্ছি না এই আন্দোলন নিয়ে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বাঙালি বঙ্গ ভাষী এই বাংলার ঐতিহ্য আন্দোলন নিয়ে এ ধরনের আন্দোলন আগে আমরা দেখিনি কোথাও কি মনে হচ্ছে হাত্রস এবং অন্যান্য কাণ্ডে আমরা তো দেখেছি বিভিন্নভাবে রাষ্ট্রশক্তি অপরাধীকে অভিযোগ উঠেছে যে বিভিন্নভাবে সাহায্য করেছে আর্জি করেও আমরা দেখেছি এর রাজ্যের রাষ্ট্রশক্তি প্রথম থেকে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আত্মহত্যার থিওরি হল তারপর আমরা দেখলাম ডক্টর সন্দীপ ঘোষ এই মহাপুরুষটিকে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মাথায় বসানোর চেষ্টা করা হলো তারপর দেখলাম যেখানে ঘটনাস্থল তার দেওয়ালটা ভেঙে দেওয়া হলো কোথাও কি মনে হচ্ছে যে সেটা হাতরাসের ক্ষেত্রে হোক উত্তরপ্রদেশে বা পশ্চিমবঙ্গে এই আর্যিকর কাণ্ড হোক কোথাও স্টেট স্পন্সর্ড এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়ে মানুষকে আরও দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে মানুষ এবার বাউন্স ব্যাক করছে এবার রুখে দাঁড়াচ্ছে রাজনীতির প্রথাগত সেই সমস্ত পতাকাগুলো ছেড়ে কোথাও কি মনে হচ্ছে যে বঙ্গ সমাজে এই ধরনের আন্দোলন আগে তো হয়নি কোথাও মনে হচ্ছে এই আন্দোলন এগিয়ে যাবে আর জি করে যে ঘটনাটা ঘটলো যেখানে আমাদের বাঙালি ডাক্তার বোন ঠিক আছে সে ধর্ষিত হলো এবং খুন হলো এবং তারপর থেকে বাঙালি সংবেদনশীল বাঙালি এবং বাঙালির মধ্যে প্রায় সকলেরই মধ্যে কতটা সংবেদনশীলতা কোথায় নাড়া দিয়েছিল সেটা মানে স্পষ্ট এখন দিনের আলোর মতো স্পষ্ট ঠিক আছে চোদ্দ তারিখ রাত্রে বোধহয় এত বাঙালি মানে কালে কেউ দেখেনি যে তারা ওই রাতে সেটা কোন নেমে পড়েছে মানে আমিও সেখানে যাদব এডপিতেই ছিলাম আর কি ঠিক আছে এই ঘটনাটা ঘটলো তারপর থেকে এবার প্রবলেমটা হচ্ছে কি বলতে রাজনৈতিক দলগুলো না এই সব গোলাজলে মাছ ধরতে শুরু করে কোন রাষ্ট্র শক্তি তৃণমূল নেমে গেছে বিজেপি নেমে গেছে সিপিএম নেমেগা সব নেমেগা ঠিকই তাই এই যে এই দলের কথা বললাম কারণ এখানে এগুলো মেজর থ্রি আছে অন্যান্য জায়গায় হবে ঠিক আছে না মুর্শিদাবাদ বাদ দিয়ে দিন এখন না না আমি বলছি কথা বলছি মেজর তিনটা দল না তো মালদহ মুর্শিদাবাদ তো হয়েছে কলকাতা কলকাতা কলকাতার কথাটাই ধরি ঠিক আছে এসব আমরা দেখছি সব দলগুলো হলপ করে বলতে পারবে তাদের যে সব যেগুলো নানা সব পদাধিকারী রয়েছে এগুলো ধোঁয়া তুলসী পাতা তার মানে আমরা যারা মানে নাগরিক যারা এই দলগুলো করি না তারা দেখছি যে এইসব মানে গোলাজলে মাছ ধরছে এগুলো কারা ঢুকেছে প্রথমত এটা একখানা জিনিস হয় কিন্তু একদম গতকাল থেকে যে ঘটনাটা ঘটেছে যেটা করতে তুমি চলে গেছিলে এবং যে তোমার মনেই থাকবে এই স্টুডিওতে যে দাবিটা আসলে চোদ্দ তারিখের আগে বাংলা স্পষ্ট রেখেছিল যে সিপির শুধু পদত্যাগ নয় সাসপেনশন চাই কারণ সে একটা দোষ করেছে আমি এক্ষেত্রে কিন্তু বাংলা জানতে চাইতে বলে দিচ্ছি গর্গ চট্টোপাধ্যায় প্রথম এই দাবি তুলেছেন এই স্টুডিওতে বাংলা জানতে চাইতে বলুন সেটা এবার বলছি যে দেখো কি সুন্দর এখন তো যে যারা বিরাট আন্দোলনটা হচ্ছিল বিদিগাঙ্গুলি স্ট্রিট ধরে সুমিষ্ট মিষ্ট ভাষী ভালো করে অর্থাৎ এখন যাদের সামনে করা হচ্ছে এই যে মিষ্ট ভাষী সুন্দর বুঝিয়ে বলতে পারে এরা কিন্তু বাঙালি আমি একটা চেন বলতে চাই খুব ছোট চেন একখানা ঠিক আছে আহ ধর্ষিতা এবং খুন হলো আমাদের বাঙালি বোন তিলোত্তমা বাঙালি ধর্ষণ এবং খুনের দায়ে এখনো পর্যন্ত গ্রেপ্তার একজন সঞ্জয় রায় সে বাঙালি নয় ঠিক আছে তাকে তার কেসে সাসপেন্ড রয়েছে এখনো পর্যন্ত একজন এসিপি নর্থ সে বাঙালি তার ওপর রয়েছে ডিসিপি নর্থ সে বাঙালি নয় সাসপেন্ড হয়নি তার ওপর রয়েছে সিপি কলকাতা বাঙালি নয় সাসপেন্ড হয়নি ডিসিডিডি সাসপেন্ড হয়নি জয়েন্ট সিপি ক্রাইম বাঙালি নয় সাসপেন্ড হয়নি কদিন আগে নবান্ন অভিযান যেটা করলো সেখানে চোখ লোকে ঠিক আছে অমিতাভ চক্রবর্তী বাঙালি ছুরলোকে রিঙ্কু সিং ঠিক আছে তুমি রক্তাক্ত হলো আর্জি কর এই যে ফেলিওর সিপির কিন্তু রক্তাক্ত হলো দেবাশিস দত্ত বাঙালি অর্থাৎ প্রতিটি কেসে আমি দেখলাম যে যাদের কিচ্ছু হলো না তারা কেউ বাঙালি নয় অথচ তাদের একটা কাল্পেবিলিটি রয়েছে আর যারা কেউ ধর্ষিতা হলো কেউ চোখ হারালো কেউ পদ হারালো যা হলো এরা সকলে বাঙালি আমি জানতে চাই ডক্টর সন্দীপ ঘোষ তো হান্ড্রেড পার্সেন্ট সন্দীপ ঘোষ হচ্ছে সেই ধরনের বাঙালি যার বডিগার্ড হচ্ছে দেশওয়ালি যে তার হাসপাতালে যেটা তার হাতে যে ক্ষয়রাতিগুলো করার যে দুর্নীতির ক্ষয়রাতিগুলো করেছে সেই ক্যান্টিনে দিয়ে দিয়েছে বরাত সেটা একটা দেশওয়ালি সে আবার হুমকি টুমকি দেয় অন্যান্য ডাক্তারদের সে সঞ্জয় রায়দের হু করে ঢুকতে দেয় এই সিপির আন্ডারে রকম সঞ্জয় রায়গুলো এগুলো এগুলো সব দেশবালি সিপি দেশওয়ালি সিপির দেশবালী তারা সিবিকে ঢুকে যায় আমরা তো এই জিনিসটা দেখছি তাই জন্য কেন বলছি আমাদের দময়ন্তী সেন অথবা সুপ্রদীম সরকারের মতো বাঙালি সিপি চাই আমরা বারবারই কথাটা বলছি এবং এক্ষেত্রে আমি একটু বিজেপির সুখ্যাতি করে দিই ঠিক আছে আমরা দুটো জায়গার কথা বলি গুজরাটে দু সালে একটি গুজরাটি মেয়েকে একজন বিহারি রেপ করেছিল পঁচিশ পঞ্চাশ হাজার গুজরাটিকে মানে ইউপি বিহারের লোককে এক সপ্তাহের মধ্যে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে এবং গুজরাটের ডিজি ডিজি ডিজিপি সে কিন্তু গুজরাটি ছিল সে বলেছে একটু বেড়াতে গেছে অর্থাৎ জিনিসটা কভার করে দিল কারণ সে দেখলো যে তার ওখানকার ঘটনা ঘটছে ঠিক আছে তারপরে কদিন আগে দেখলাম গোয়া সেখান চিফ মিনিস্টার সে বলছে যে আমাদের এই গোয়ায়ে 90% ক্রাইম করে ইউপি বিহারের লোকজন আমাদের এখানে গুজরাটের ডিজিপির মতো ডিজিপি চাই যে আর আমাদের এই গোয়া সিএমের মতন আপনি অসমে যাবেন এবং হেমন্ত বিশ্ব কথা বলবেন আমরা এই আলোচনাতে থাকব কিন্তু তার সঙ্গেশনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনাও রয়েছে আজকে খুব ধামজোল পিঠে বিধানসভায় শাসক এবং বিরোধী তারা একটা আইন পাস করেছে কেউ বিরোধিতা করেননি করারও কথা নয় কিন্তু এই আইন কতটা গুরুত্বপূর্ণ সত্যি কি গুরুত্বপূর্ণ নাকি ল মেকার অর্থাৎ যারা আইন তৈরি করেন তারা আরও একটি আইন তৈরি করলেন যা শুধুমাত্র খাতায় কলমে থাকবে এ নিয়েও আলোচনা থাকবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি অবশ্যই রোহিণীর সঙ্গে কথা বলবো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে রোহিণী প্রতিদিন বসছেন বলে প্রতিদিন বসছেন বলে তাকে এবং তার সঙ্গে যারা বসছেন তারা আবার কোথাও কোথাও তাদের অনিশ্চয়তা বা উদ্বেগের কারণ নেই তো শুনবো এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসি বাংলা জানতে চায়র সঙ্গে লাইভ বৃতোপ্রথতে অনন্ত যাচ্ছে আরজিকরের ইমার্জেন্সিতে যেভাবে মহিলা দলরা টান্ডব চালিয়েছে তাতে কিন্তু প্রতিক্রিয়া হয়েছে পুলিশ ব্যারাকোর গোটা দেশেও কিন্তু এই আর্টিকলের এইভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার জন্য একটা প্রতিবাদের জন্য উঠেছে ফেডারেশন অফ রেসিডেন্সিয়াল ডক্টর্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে কিন্তু গোটা দেশে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আমাদের আওয়াজ সত্যের সাথে দেখতে থাকুন আর নিউজ সবার আগে সমার পাশে কার্যকর কাণ্ডে দেশ জুড়ে বিচারের দাবি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে বিচার মিলবে কোন পথে সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ক্ষমতার এত লোক দিদি তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখে এখন যখন সিবিআই এগিয়ে যাচ্ছে দেখুন আবার পিছন থেকে সিট গঠন করে সেখানে আবার লকড়িবাজি করবে সেখানে পিছন থেকে ল্যাং মারার ব্যবস্থা করবে টিআরপির জন্য খবর পরিবেশন নয় ন্যায়ের প্রশ্নে খবরের সত্য সত্য যাচাই আমাদের আওয়াজ সত্যের সাথে দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে পর্বে দেখতে নম্বর হিন্দুত্ব সাথে কোথাও একটা ধর্ম নিরপেক্ষতা জনমত আমরা ফোন অন করছি বলুন পূর্ব মেদিনীপুর থেকে রয়েছেন মুর্শিদাবাদ থেকে জনমত অনশনাবার জন্য থেকে ফোন করেছে বর্ধমান থেকে ফোন করেছেন রাজনীতি বেকারত্ব দ্রব্য মূল্য উন্নয়ন রাজ্যের ক্ষমতা বাংলার পর বাংলা জানতে চায় সঙ্গে লাইভ প্রথমে এক ঝলক দেখে নেব যে আজকে আমরা জানি বিধানসভায় আইন পাশ হয়েছে অনেকে বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন অনেকে বলছেন পশ্চিমবঙ্গ এই প্রথম আবার অনেকদিন বাদে গোটা দেশকে গোটা দেশকে পথ দেখালো আলোর সন্ধান দিল আবার অনেকে বলছেন সবই হচ্ছে যে বিরাট বিরাট আন্দোলন চলছে যে খুব ঝরে পড়ছে তা প্রশমিত করার জন্য একবার দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন যে কিছু কিছু হসপিটালে এটা আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি এগুলো আমরা করিনি অনেক দিন দীর্ঘদিন আগে কার কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারি ডেকে বলেছি প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার করার কভার আপ করার যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও হয়তো একটু টাইম লাগবে কিন্তু আমি একশো কোটি টাকা দিয়েছি এর জন্য স্যাংশন করেছি আমরা সিসিটিভি লাগাও সব জায়গায় এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও তাছাড়াও আমরা একটা নারী নারী সুরক্ষ যেটা রাত্রিরে রাত্রি সাথী করেছি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব বারো বারো ঘন্টা ডিউটি করবে যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে তার কারণ

তাদের ফুল প্রোটেকশান দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি স্কুলগুলোকেও বলেছি আইসিবিএস সেন্টারগুলোকেও বলেছি মিড ডে মিল সেন্টারগুলোকেও বলেছি সঠিক পদক্ষেপ নিতে এবং মনে রাখবেন এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে মনে রাখবেন আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না তাই আপনার পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি কি অদ্ভুত পরিস্থিতি তো দেখলে ইতিহাস করার লক্ষ্যে একটা বিল পাস করেছে শাসক জানিয়ে দিয়েছে এটা অদ্ভুত সময়ে যাচ্ছে সবাই সবার পদত্যাগপত্র চাইছে একদল মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার পদত্যাগ চাইছেন আসলে কোথাও শাসক সেটা কেন্দ্রের শাসক হোক রাজ্যের শাসক হোক রাজনৈতিক দল হোক বিভিন্ন মতাদর্শ হোক সবাই অত্যন্ত ঘেটে গেছে কারণ সাধারণ মানুষ তারা এবার মাথা তুলে দাঁড়াচ্ছেন একবার অবশ্যই অবশ্যই বিরোধী দলনেতা কি বললেন শুনে নেব যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল এন্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্টুকেশন অব দিস ল ইমিডিয়েটলি তো আপনাদের এ হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটা মোটামুটি চাইবো না আমরা ডিভিশন চাইব না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো উনি যা মনে আসেন বলবেন কোন সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অব দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা তিনি কি বললেন বিধানসভায় কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার প্রতিক্রিয়া যার প্রতিক্রিয়া মানুষ জানতে চায় যে প্রতিক্রিয়া আমরা সবাই অনুধাবন করতে চাই তার কারণ রাজনীতিতে শাসক বিরোধী কে ইতিহাস গড়ল কে কি করলো কে কোন প্রসিডিওর কে কোন সিস্টেমের মধ্যে দিয়ে কত মহৎ এসব দেখানো এই সমস্ত নাটক মঞ্চস্থ থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ তার বাবা অর্থাৎ আমাদের কারোর বোন কারোর মেয়ে কারোর বাড়ির কেউ কারোর প্রতিবেশী অভয়া বলুন তিলোত্তমা বলুন যে নামেই ডাকুন তার বাবা কি বলছেন আমি প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে

তাহলে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন এটা তো অবশ্যই সরকারের আজকে সন্দীপ ঘোষের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে না আপনি জানেন আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটাও বলি হয়ে যেত না আজকে ধারা পৃথিবী ধরে উতাল হতো না আজকে অনেকে এত চিন্তা করতে হতো না বিচার ব্যবস্থা আগে আগে নিরাপত্তা দিতে হবে পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি আগে তো তাদের সুরক্ষা কাজের জায়গা সুরক্ষা আগে তারপরে ওসব আগে দস্যুতা চাইছেন মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই যে কথা বারবার বলছিলাম গত কয়েকদিন ধরে আসলে প্রচলিত রাজনীতিতে সেটা লাল হোক নীল হোক সবুজ হোক সেই পুরনো জাতীয়তাবাদী তেরঙা পতাকার হোক আসলে এটা ধরতে পারছেন না মানুষের মন এরা হাত রাখছেন হ্যাঁ এদের ক্ষমতা আছে এরা আইন ইচ্ছে করলেই পাশ করে দিতে পারেন আইনের নামও দিয়ে দিতে পারেন আবার আরেকজন প্রসিডিওর দেখে বলেও দিতে পারেন না আমরা কত মহৎ দেখো আমরা কিন্তু আটকালাম না পূর্ণ সমর্থন করলেন আসলে মানুষের মনের ভাব বুঝতে পারছেন না খুব সহজ খুব সহজ নীরেন চক্রবর্তীর কবিতা তো পড়েছেন আসলে যারা রাজনীতি করেন তারা ক্রমশ মানুষের থেকে দূরে চলে গেছেন অথচ কী আশ্চর্য দেখুন যারা তাদের মেয়েকে হারিয়েছেন যারা তার সর্বস্ব হারিয়েছেন তারা মানুষের মনের কথা কি সুন্দর সহজ সরলভাবে বলতে পারলেন রাজনীতিবিদরা পারবেন না আসলে এই মুহূর্তে এই পশ্চিমবাংলায় একটা অদ্ভুত সন্ধিক্ষণ এসছে কোনো রাজনৈতিক দল পারছে না মানুষের মনের ভাব প্রকাশ করতে শুধু মানুষ এগিয়ে যাচ্ছে আর তার পেছনে এই দলগুলো তারা চাইছে যে কীভাবে কেউ শাসন ক্ষমতায় টিকে থাকতে কেউ শাসন ক্ষমতায় আসতে সুতরাং তারা নিজেদের নিজেদের স্বার্থ চরিতার্থ করছে আমি একবার সবার কাছে চলে যাব আমি আমার প্রশ্ন আছে সবার কাছে আমি তিরিশ সেকেন্ড আপনারা যদি বলেন ভালো হয় তারপর অন্য প্রসঙ্গে ঢুকবো এই যে আইনটা তৈরি হলো অনেকে বলছেন ইতিহাস তৈরি হলো অনেকে বলছেন না এছাড়া আর কোনো গতি ছিল না শাসক বিরোধীদের রাজনীতিতে এছাড়া আর কোনো গতি নেই কিন্তু এই আইনটা কোনোভাবেই তো এই মুহূর্তে বলবৎ হচ্ছে না এই আইন বলবৎ যদিও হয় অ্যাংলো স্যাকসন ল অনুযায়ী বা ভারতবর্ষের নিয়ম অনুযায়ী একজন নিরপরাধ শাস্তি পাবে না আমি আপনাদের শুধু বলবো এবং দর্শকদের বলবো ফরাসি লেখক স্তন্দারের একটা বিখ্যাত উপন্যাস আছে আজ থেকে দুশো বছর আগে এই উপন্যাস আলোড়িত করে দিয়েছিল কেন আলোড়িত করে দিয়েছিল দুঃখিত আমি অত্যন্ত দুঃখিত দুশো বছর নয় আজ থেকে সত্তর থেকে পঁচাত্তর বছর আগে কারণ সেখানে এলো রুশ এলো নোয়ার বলে একটি উপন্যাসে দেখানো হয়েছিল একটি অপরাধের ঘটনায় সবাই একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছিল আদৌ সে অপরাধটা করেছে না জেনে কিন্তু গায়ের ছাল মেটাতে হবে অথবা কাউকে একটা বলি দিতে হবে বলে তারা দ্রুত তাকে গিলোটিনে পাঠানোর কথা বলেছিল আর তার ফলে কি হয়েছিল তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল ফরাসি সমাজে স্তন্ধাল উপন্যাসটি লিখেছিলেন কিন্তু এই উপন্যাসের আড়ালে একটা সত্য ঘটনা ছিল সেই সত্য ঘটনা অবলম্বনেই স্তন্ধালের কালজয়ী ফরাসি সেই উপন্যাস কোথাও কি মনে হচ্ছে না প্রীতম যে শুধুমাত্র সস্তায় হাততালি কোড়ানোর জন্য সমস্ত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি সিপিআইএম কংগ্রেস তৃণমূল সবাই এই রকম একটা আইন পাশ করিয়ে দিয়ে সবাই তার সঙ্গে একসঙ্গে নেচে উঠে বলল আমরা কিছু একটা করলাম কোথাও মনে হচ্ছে না যে এই আইনটা আসলে আসলে আসল জায়গার থেকে অনেক দূরে শুধুমাত্র যে যার মাহাত্ম প্রচারের জন্য করছে না দেখুন মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কথা বলেছেন যে অলরেডি আমাদের ওখানে শিক্ষাদি এবং অগ্নিধি যারাই কথা আজকে ভাষণ দিয়েছেন তারা সবাই বলেছেন যে অলরেডি ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশন যেগুলো বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সব করেই এ আছে তবুও উনি আনতে চেয়েছেন তার কারণ হচ্ছে একটা এমনভাবে ভাব ভাব করতে চেয়েছেন যে বিরোধীরা তার বিপক্ষে যাবে সেটা আবার পুরো ইস্যুটা ঘুরিয়ে দিয়ে বলবে না চায় না সেই সেটা সমূলে সেটা ভারতীয় জনতা পার্টি ক্ষুণ্ণ করে দিয়েছেন এবং বলেছেন যে আমরা সাপোর্ট করি আপনারা এটাকে প্রয়োগ করুন কিন্তু আলটিমেটলি বিএনএসএটা আছেন আপনিও জানেন কী হতে চলেছে আমরা সবাই জানি কথাটা হচ্ছে কথাটা হচ্ছে এগিয়ে বাংলার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছে যে চব্বিশ ঘন্টা উনি আর কাজ করতে পারবেন না এই জন্যই আমরা বলছি দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ উনি এগিয়ে বাংলায় আজকে কোনো নারী সুরক্ষা কাউকে সুরক্ষা দিতে পারছেন না আবারও আজকে এটা বললেন যে বারো ঘন্টা নাকি উনি করবেন তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি যে আমাদের এরকম একটা পজিশনে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দরকার হয় তাহলে কি ওনারও নিজেরও মানে সুরক্ষা নেই তাহলে কি ওনারও আট ঘন্টার চাকরি করতে হবে তাহলে উনিও তার পদত্যাগ করতে পারে অন্য কাউকে দিয়ে দিন আপনি না চালাতে পারলে আমরা তো বারবার বলছি যে আজকে বাংলার এই অবস্থা তুমি বললে না যে একটু আগে কার কথা বলছেন মানে আপনাদের কোনো যে কোনো বলছেন না যেহেতু মহারাষ্ট্রে আপনি দেখেছি ভাইপো পাওয়ার মানে যেভাবে আপনারা সরকার ভাগেন আপনাদের এরকম কোনো মানে কিছু ব্যাপার রয়েছে দাদা দেখুন মহারাষ্ট্রে গভর্নমেন্ট আজকে যারা করেছে কিভাবে করেছে কি হয়েছে তুমি ইস্যুটা গুলিয়ে দিও না আজকে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গর্বের ব্যাপার যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছে কিন্তু তিনি বলছেন যে আমার রাজ্যে এই দিদি দিদি রাব যাচ্ছেন শরীর খারাপ হয়ে যাচ্ছে

আমি বসে থাকি প্রতিদিন প্রতি রাত আহ লাস্ট কুড়ি দিন হলো এবং আমার বাকি বাকিজনেরা বসে থাকেন সবাই হয়তো স্ট্রেন না সেখানে কর্পোরেশন থেকে লাইটটাকে অফ করে দেওয়া হয় মানে আমি এটা বলতে চাইছি আমি আপনি যেখানে বসে সেখানে কর্পোরেশন এবং আমার সেটা লাইভ করা আছে আমার রোহিণী মালিক আমার যেটা যেহেতু আমি একজন অ্যাক্ট্রেস ও মডেলও তো আমার একটা পেজ করা আছে সেই পেজ থেকে আমি রোজই লাইভ আসি তো আমি তো আগে আমারটা মানে আমার খিদে পেলে মানে বলে না চ্যারিটি বিগিনস এট হোম আমি অত জিনিসটার যাব না আমি অত বুঝিও না লাইভ অফ করে দেওয়া হয় এবং তারপরে আমার যারা সঙ্গী সাথী বলতেও পারবো বা বলতেও পারবো না কারণ আমরা কেউ কাউকে চিনতাম না অনেকেরই নাম জানি না জাস্টিস 1 2 3 করে সেভ করা তো সেখানে তাদের যারা যিনি টোটো চালান আমি তো জানি না উনি গিয়ে কোন দলে ভোট দেন এবং তারাও জানে না আমি গিয়ে কোন দলে ভোট দিই তার টোটোটাকে জালিয়ে দেওয়া হলো এবং তার বাড়িতে মানে শুধুমাত্র অভয়ের জন্য বসেছেন বলে তার টোটোটা জ্বালিয়ে দিয়েছে আমাদের কোন রাজনৈতিক দল থেকে আমরা নয় কোনো রাজনৈতিক কিছু নিয়ে আমরা কথা বলি না প্রতিটা লাইভ আমাদের পেজে আছে দু বছরের একটা বাচ্চা তাদের টোটোটাকে জালিয়ে দেওয়া হলো এবং চায়ের দোকানের একজন বিক্রেতা ছিলেন কাছাকাছি এক দু কিলোমিটারে তার চায়ের দোকান ভাংচুর করা হয় এবং কিছু বস্তি আছে যে বস্তিতে গিয়ে ওনারা আসেন মানে নিজে থেকেই আসেন আমি শুধু বলি যে আপনারা একটা ফেসবুক লাইভ করুন আমি আপনাদের বোন তিলোত্ত্বমারী মুখ তো আমার আমার কথাটা আপনারা পৌঁছিয়ে দিন তো এইভাবে জিনিসটা বেড়ে গেছে এবং আমার লাইফটা টু মিলিয়ন ভিউয়ে পৌঁছে গেছে এবং সেখানে একটাও নেগেটিভ কামেন্ট নেই এবার দেখুন যারা বাংলার পক্ষে আমি নিজেই বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট এবং আমি বাঙালি আমি বাংলার পক্ষে মানে অবাঙালির বিপক্ষে তো নয় মানে একটা বিহারি মেয়ে মেয়েকে রেপ করা হয় যেটা আমাদের হাওড়া হসপিটালে করা হলো রিসেন্ট তিন দিন আগে মেয়েটাকে সিটি স্ক্যান বলে ঢোকানো হলো দিয়ে তার নিম্নাঙ্গে কিছু করা হলো এবং ওখানে রিপোর্ট মানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আমি গিয়েছিলাম সেই মেয়েটিও তো বিঘা আমি জানি না যাই হোক কোর্ট আন কোর্ট তো সেটা এবং আমার সাথে হলে বা অন্য কারোর সাথে রেপটা তো রেপ এবং একটা মেয়ে সব জায়গায় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় একটা মেয়ে রেপ হচ্ছে সেটা হয়তো চোখ দিয়ে রেপ হচ্ছে সেটা হয়তো শারীরিকভাবে কোনো জায়গায় হয়তো কথার মাধ্যমে বৌভাতের রাত্রে একটা ডক্টরেট মেয়েকে বলা হয়েছে তুমি শাখা বলা খুলে ফেলেছো বলে তুমি পাগল মানে প্রতিটা দিন প্রতিটা মেয়ে আমি বলছি না যে ছেলেরাও হয় না কিন্তু একটা ছেলে খালি গায়ে ঘুরলে কোনো ব্যাপার না কিন্তু আমারই পাড়া একটি পাগলি বসেছিল তাকে গিয়ে আমরা কম বেশি খাবার দিই সেটা আলাদা ব্যাপার হঠাৎ করে দেখলাম বা ও প্রেগনেন্ট হয়ে গেছে একটা পাগলি সে তো তার দেহ দেখায় না আমি নয় অ্যাজ এ মডেল হয়তো আমি ফেমিনা মিস ইন্ডিয়ান আমি টু থাউজেন্ড টুয়েলভের উইনার হয়তো আমি বিকিনি পরে আমাকে হাঁটতে হয়েছিল ওটা কাজ আমার সেটা কাজের জায়গা হ্যাঁ নিশ্চয়ই বিকিনি পরে আমি আমার রাস্তা দিয়ে হাঁটবো না আমাকে বুঝতে হবে তো সেই পাগলিটাও প্রেগনেন্ট হচ্ছে তো আমরা কোথায় সেফ আর যে যার মতো যে যার জায়গায় দেখুন ব্যাপারটা যেন রাজনীতির রং চড়ে যাচ্ছে এই জন্য আমি বারবার আঙুল তুলছিলাম যে বলার জন্য যে আমরা কিন্তু সেফ না ছেলেরাও হয়তো সেফ না তারা হয়তো বলতে কিন্তু তাদের তো অ্যাটলিস্ট প্রেগনেন্ট হওয়ার আশঙ্কা থাকে না একটা পাগলি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এটা কীভাবে কিভাবে হচ্ছে আর এই বিল এটা কি ডেটিং অ্যাপ ওয়ান কাইন্ড অফ যে আমি আচ্ছা আমার না উনি গাটার এই ইনারটা খুললেন আমার ইনারের মধ্যে একটা অ্যাপস আছে ওটা আমার বাবার কাছে চলে গেল দাদার কাছে চলে গেল বয়ফ্রেন্ড তারা ওই লোকেশন এইভাবে হবে না আমাদের প্রতি মান আর বলে না সবার উপরে মানুষ সত্য তো মান আর হুঁশ যুক্ত মানুষকে হতে হবে তারপরে তো সে আঠেরো বছর হবে কোনো একটা রাজনৈতিক দলে যাবে তার গণতন্ত্র স্বৈরাতন্ত্র এগুলো তো অনেক বড় বড় শব্দ আমার সাথে যারা থাকে পাঁচ বছর সাত বছরের মেয়েও বলছে যে আমি আমার বাড়িতেই আমার সাথে এইভাবে এই ঘটনা হয়েছে তো আমাদেরকে সবাই আগে মানে মনের আলো খুলতে হবে পতাকার আলো পতাকার রং এগুলো তো হবে এটা তো থাকবেই আমাদের তো তবে রোহিণী আমি অত্যন্ত শুনে আশ্চর্য হয়ে গেলাম যারা অবহেলার জন্য রাত জাগছেন যারা তার জন্য তার জন্য ইনসাফ চাইছেন তাদের কারো টোটো পুড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ যদি সত্যি হয় এত ভয়ঙ্কর কারো যদি চায়ের দোকান ভেঙে দেওয়া হয় এই অভিযোগ যদি সত্যি হয় তো ভয়ঙ্কর আমি একবার চলে যাব কৃষাণু কোথাও কি এই যে ফোঁস করার বহিপ্রকাশই চলছে এখন চারিদিকে দেখো প্রথম কথা হচ্ছে যে আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে অনেক মানুষ জাস্টিসের কথা বলছে জাস্টিস বলতে কি বোঝায় এই যে বলা হলো যে বারো ঘন্টা ডিউটি মুখ্যমন্ত্রী ক্যালি ক্ল্যারিফাই করলেন যে যে চাইবে আমরা জানি যে কোনো পুরুষ ডাক্তার যখন কোনো মেয়ে পেশেন্টকে দেখে বিশেষ করে বড় হাসপাতালে বা সরকারি প্রতিষ্ঠানে তখন একটা প্রোটোকল থাকে সেখানে একজন মহিলা নার্স মহিলা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি বাঞ্ছনীয় কেউ যদি কাউকে কাজের জন্য ডাকে সন্ধে সূর্যাস্তের পর মহিলা কর্মীকে এমনকি প্রাইভেট প্রতিষ্ঠানেও ডাকতে গেলে তার কিছু নর্মস আছে আমরা জানি বিশাখা বলে একটা গাইডলাইনস আছে যেটা সব বেসরকারি এবং সব প্রতিষ্ঠানে আছে তো সুতরাং আমাদের একটা প্রোটোকল এটা যেটা মুখ্যমন্ত্রী বলছে সেটা প্রোটোকল যে বলবে যে আমি সন্ধ্যের পরে ডিউটি নিতে চাই না তার জন্য সে নেবে না তার মানে এটা নয় যে মেয়েদের ছোট করা হচ্ছে এই যে ন্যারেটিভটাও তো পলিটিক্যালি দাগিয়ে দেওয়া হচ্ছে আমি তো এটাই বললাম তাদেরকে কি ফিট করা হচ্ছে তাদেরকে তো আমি দেখলাম ফিট করা হলো বারো ঘন্টা মানে মেয়েদেরকে 12 ঘন্টা ডিউটি আমি সিকিউরিটি দিতে পারছি বিষয়টা তো মুখ্যমন্ত্রী তা বলেননি তাহলে এই এত কিছু আমি তো বললাম ভুল ত্রুটি সবকিছু আছে তা সত্য আমি শুনে নাও সবাই শুনেছে তুমি কেন আমাকে আটকিও না বিষয়টা হচ্ছে এত সত্যে এত মিথ্যা রাষ্ট্রনীতি হচ্ছে কেন আরজি করে যেই জায়গাটাতে এই জঘন্য ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সেই দিন পুলিশ সিল করেছে আগে করেছে পরে করেছে সেই নিয়ে আপনারা দরজা কোন না আপনারা ঘটনার সময় না এক না না এক মিনিট সেখানেও তো 51 আমি 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 বলছি আমি সে তো হোক

সেটা বলুই না যে পাশের দেওয়ালটা ভাঙতে কেন আমি এত বড় সাহস কার হলো যা নির্দেশ হয়েছিল তাকে এখনো কারো আমি আবার বলছি আমি আবার বলছি পুলিশ বা सीबीआई পুরো হাসপাতালটা সিল করেছে কি আমি যদি এরকম একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পাই বা তুমি যদি পাও তুমি কিভাবে দেখবে ব্যাপারটা তোমাকে তো দিনের শেষে একটা মেডিকেল কলেজ চালাতে হচ্ছে একটা হাসপাতাল চালাতে হচ্ছে পুলিশ একটা পার্টিকুলার রুম সেটাকে কনফারেন্স রুম বলে যায় সেটা সিল করেছে তোমার তো পুরো হাসপাতাল সিল করেনি তোমাকে তো প্রতিষ্ঠানটা চালাতে হবে সেখানে ভাঙা গড়া সব চলবে

সিবিআই কি পুলিশ থেকে নেওয়ার পর সিল করেছে তাহলে পুলিশ কি বা সিবিআই কি মনে করছে যে সেমিনার রুমের বাইরেও গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে তথ্য প্রমাণ থাকতে পারে যেটাকে আমাকে সিল করার দরকার আছে এই মানে एक्चुअली আমি 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 যেটা মনে করব সেটাই নয় আমি একবার আমার সময় একেবারে শেষ আমার কোথাও কি মনে হচ্ছে কোথাও কি মনে হচ্ছে আমার সময় যেহেতু একেবারে শেষ কোথাও কি মনে হচ্ছে এই যে রোহিণীর কথাটা শুনতে পাচ্ছি যে যারা আসছে তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে এটা হয়েছে খুব দ্রুত করে একটা কথা বলতে চাই আহ বোন যে কথাগুলি বললেন হাওড়ায় যে কেসটা ঘটেছে এই সিটি স্ক্যান রুমে ঠিক আছে আমি ওখানে প্রতিবাদ করতে গেছিলাম ও ক্ষেত্রেও কিন্তু ছেলেটার নাম হচ্ছে আমান রাজ ওটা বাঙালি না একটা প্যাটার্ন আছে ভাই এটা যদি আমরা এখান থেকে না দূরে তাকিয়ে থাকি আমরা কিন্তু বারবার গোল 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 ঘুরবো কেউ বলছে না বাঙালি ধোয়া তুলসী পাতা

এই যে আইন পাস হলো ঠিক আছে আমি একটা কথা বলতে চাই মনে আছে দিল্লিতে নির্ভয়ার কেস দিল্লিতে রেপের রেট বেড়ে গেছে এটাই হচ্ছে কঠোর বাস্তব অবশ্যই অবশ্যই এটাই একেবারে এটাই কঠোর বাস্তব যেটা বলতে চাই আমি এর সঙ্গে একটা কথা এই তো আইন সভাগুলো পাস হবে ঠিক আছে আজকে ভারতে সবচেয়ে বেশি ধর্ষক অভি ধর্ষণের অভিযুক্ত আছে কোন দলে বিজেপি দলে তৃণমূল দলের মুখ্যমন্ত্রী তিনি বলেন সাজানো সাজানো ঘটনা ঠিক আছে আগে ছিলেন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী তিনি বলছেন ছোট্ট ঘটনা ইনভেস্টিগেট করছে সিবিআই নারদার কেসে শুভেন্দু অধিকারী ববি হাকিম তারা সামনে টাকা নিচ্ছিল তারা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের বুঝতে হবে আমরা কোন পরিমণ্ডলে রয়েছি

রকম লড়াইতে যাই পরিস্থিতি হোক না কেন সাংবাদিক হিসেবে অবশ্যই আমরা আর প্লাস নিউজ বাংলা জানতে চাই থেকে আপনার পক্ষে অবশ্যই থাকবো কারণ সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার আছে সেই অধিকার যদি কেউ কেউ কোথাও যদি সেটা ভঙ্গ করেন সে যত বড়ই যত বড়ই সে হোক না কেন তারও বিচার হবে বিচার হবে জনতার আদালতে তার কারণ জনতা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি কৃষাণু হাতরসের কথা বলেছেন আমাদের বন্ধু প্রীতম ভারতীয় কথাও বলেছেন প্রীতমও বারবার করে বলছেন পশ্চিমবাংলার কথা সবাই বলছি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে আসলে অনেক ক্ষেত্রে কী হয় জানেন তো মানব সভ্যতার ইতিহাস আসলে খুন আর ধর্ষণের ইতিহাস এটা আমার কথা নয় বিখ্যাত ফরাসি ঐতিহাসিকের কথা আবার অনেকে বলেন যখন যখন সেটা রেড হোক বা সেটা স্বস্তিকা চিহ্ন নিয়ে হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আর্মি বা মিলিটারি বা সৈন্যবাহিনী একের পর এক সেটা রুশ হতে পারে সেটা জার্মান হতে পারে যখন জয়রা বিজেতদের মহিলাদের রেপ করে ধর্ষণ করে তখন তাদের যুদ্ধে শাস্তি হয় না তারা আবার বীর দর্পে ফিরে আসে নিজের দেশে যুদ্ধে যেতা ঠিক সেই রকমভাবে রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলেই এই ধরনের দুষ্টু ছেলেদের একটা আলাদা প্রাধান্য থাকে তার কারণ এইসব দুষ্টু ছেলেরাই ভোটের সময় বুক চেতিয়ে রিগিং করে এইসব দুষ্টু ছেলেদের ভয়তেই পাড়ার প্রতিবেশী সবাই চুপ থাকে সুতরাং যুগে যুগে এই পশ্চিম বাংলায় সেটা কংগ্রেস আমল হোক বাম আমলে সিপিএম এর আমলে হোক তৃণমূল আমল হোক ভবিষ্যতে যদি কেউ কোথাও আসেন প্রত্যেকের এরকম দুষ্টু ছেলের প্রাধান্য অত্যন্ত জরুরি আর তাদের তাদের তুষ্ট করতে গিয়ে এই সিস্টেম জন্ম দেয় অর্থাৎ রাষ্ট্রশক্তি কোথাও জন্ম দেয় যে ধর্ষিতা হয়েছে তার পক্ষে নয় ধর্ষকদের পক্ষে আমাদের সমাজেই ধর্ষকরা বেরিয়ে আসার পর তাদের বড় মাল্য দিয়ে বরণ করা হয় এটাই হচ্ছে সমাজের চেহারা সুতরাং এই সময়ে দাঁড়িয়ে মানুষ কি ভাবছে মানুষ কি ভাবাতে পারবে রাজনৈতিক দলগুলোকে মানুষ কি ভাবাতে পারবে প্রশাসনকে পুলিশকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রোহিণী এবং অবশ্যই কৃষাণু গর্গ এবং প্রীতম তাদের মূল্যবান বক্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ একটা মহা মহাসন্ধিকনের মধ্য দিয়ে আমরা চলেছি কোনো রাজনৈতিক লড়াই নয় একটা সামাজিক লড়াই এই অন্ধকারের মধ্যে আলোর পথযাত্রী হয়ে এবং অবশ্যই অভয়া বলুন তিলোত্তমা বলুন তার বিচার চেয়ে বাংলা জানতে চায় সঙ্গে লাইভ প্রীতপ্রত এখানে শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে সবার আগে সবার পাশে আছে আমরা জানি সবাই তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না ক্ষমতার এত লোক দিদি তাহলে মানুষ আপনাকে ঘৃণা বলে ইতিহাসে মনে রাখে